সারাটা রাত মোবাইলে কবিরা গুনাহ করেছো তোমার চেহারার দিকে তাকাইলে কেন মায়া লাগে না চেহারার মধ্যে কেন তোমার আকর্ষণ নাই উজ্জ্বলতা নাই তোমার গুনাহ করার কারণে তোমার চেহারা নষ্ট হয়ে গেছে তোমার জানা নাই অথচ তোমার বয়স মাত্র 25 বয়স মাত্র 30 এই বয়সে তো চেহারা নষ্ট হতে পারে না অথচ তোমার দিকে তাকাইলে মনে হয় জানো কার্টুন চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই তোমার জীবনের পাওনা সবার বর্দোয়া চরিত্র তোমার এত খারাপ একটা মানুষ তোমারে দোয়া করে না কেউ ভালো জানে না ভিতরে ভিতরে চায় তুমি মরে গেলে ভালো ও যুবক বাবারা নবীর আদর্শ পৃথিবীর কোন মুসলিমরা মানবে না মুসলমান মানবা ও যুবক আল্লাহর গোলাম তোমার মতো যুবক তাকাইয়া দেখো স্কুলে পড়ে কলেজে পড়ে মিথ্যা বলবা না পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই বালিশে মাথা লাগাইয়া নিজেরে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না রে বাবা আল্লাহ কুত্তা শুয়ারে রে যাচাই করার মতো ভালো মন্দ বুঝার আকল দেন নাই আল্লাহ মানুষকে দান করেছেন একটু চিন্তা করো বাবা তোমার আমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে ভরিয়া নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো সন্তান র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না তোমার মতো সন্তান ময়দানে কৃষিকাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না রে বাবা আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই আজকে যত বেশি বেশি নেক আমল সাহাবায়ে কেরাম করলেন কিন্তু এরপরও তারা কান্না করে মরণ পর্যন্ত চলে গেলেন আল্লাহর আযাবের ভয়ের কান্না ও আল্লাহর বান্দারা কই তুমি চলছো আজকে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়া মসজিদে গিয়া টোকায় টোকায় গিয়া নামাজ পড়ে ছাড়ে না আপনারা কেন পারবেন না ও পর্দার আড়ালের আম্মা জানেরা এতক্ষণ আপনাদের সন্তানদের অনেক কথা শুনাইছি এই কথাগুলো যদি আসলেই বাস্তবায়ন করতে চান ভালো লাইনে এগুলোর জন্য আপনাদের অবদান রাখতে হবে দোয়া করতে হবে কারণ আপনাদের এত দাম এত মর্যাদা আল্লাহ দান করেছেন আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা এরে আম্মা জান আপনারা আলেম হাফেজ কোরআনের মায়ের মতো মা এই স্টেজে সন্তানরা কোরআন হাফেজ হইয়া মাথায় পাগড়ি নিল এদের মা বাবার কপাল কত ধন্য এরে পর্দার আড়ালের আম্মা জান আপনার মতো কত মা এখনো আছে এই এলাকায় তাহাজ্জুদ নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো নেককার বানানোর চেষ্টা করে ও আম্মা জান আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী এরে আম্মা জান আপনাদের এত সম্মান ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করলো ওই ফেরাউনের ঘরে আল্লাহ গোলাপ ফুল ফুটায় দিলেন তার স্ত্রী আসিয়ার মাধ্যমে ওই আসিয়া বেঈমান ফেরাউনের ঘরে থাইকা আল্লাহর জান্নাত নিয়া জান্নাতে চলে গেলেন নবীজি বলেন হাশরের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হয়ে যাবে এরে আল্লাহর বান্দারা ও পর্দার আড়ালের মা বোনেরা এখনো সময় আছে তওবা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি আমার নবী কোরআন পাইয়া হেদায়াতের বাণী শুনাইতেছেন লোকেরা কয় কি শুনাও বলে রবের কালাম রহমানের কালাম তোমরা এক আল্লাহর ইবাদত করো রহমানের ইবাদত করো মুশরিকরা বলে মুহাম্মদ
তুমি একবার বলো এক আল্লাহ আবার বলো রহমান তাহলে কি আল্লাহ দুইজন কয় না তো রহমানকে আল্লাহ নবীকে জবাব দিয়া বলেন নবী জানায় দেন রহমানকে জানায় দেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি মানুষ সৃষ্টি করলেন যিনি অর্থাৎ এখানে একটা ভালো কঠিন পয়েন্ট আছে ভালো করে খেয়াল করেন আল্লাহ বলেন আমি কেমন রহমান আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি অথচ বাস্তব তার উল্টা আগে আল্লাহ আমাদেরকে বানাইছেন পরে আমাদেরকে কোরআন শিক্ষার তৌফিক দিবেন আমরা আগে দুনিয়াতে আইসা এরপরে বড় হইয়া কোরআন শিখলাম অথচ আল্লাহ তার উল্টা বলে আমি আগে মানুষ বানাই নাই আগে কোরআন শিখাইছি তারপরে আমি মানুষ বানাইছি আল্লাহ উল্টা কেন বললেন তার জবাবটা ভালো করে শুনেন আরে নবীর উম্মতের দল আল্লাহ পাক কেন উল্টা বললেন যে আমি আগে কোরআন শিখাইয়া পরে মানুষ বানাইছি তার ব্যাখ্যাটা শুনে নেন আল্লাহর আদালতে এই যে আমরা এত মানুষ সব মানুষের দাম নাই কিছু মানুষ আছে বংশগত মানুষ কিছু মানুষ আছে জন্মগত মানুষ আল্লাহর কাছে বংশগত মানুষের সফলতা নাই বংশ জন্মগত মানুষেরও কামিয়াবি হবে না আল্লাহর কাছে একদল মানুষের দাম হবে বিনা হিসাবে জান্নাত ওই মানুষ হবে একমাত্র গুণের মানুষ আদর্শের মানুষ এরা আদম নবীর বংশে জন্ম নিলেও নাব নাই যদি গুণের মানুষ না হয় এবার বোঝা দরকার গুণের মানুষ কাকে বলে ভালো করে বোঝার চেষ্টা করেন আমি যে মাইকের সামনে কথা বলি চিন্তা করেন যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই বস্তুটার গুণ মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ ঠিক নেই কিন্তু ইবাদত যে করবেন মন গড়া না নিয়ম লাগবে নিয়ম জানার জন্য লাগবে কোরআন কোরআন থেকে কোরআন ইবাদতের নিয়ম জানো বলে আমি কোরআন পারি না হাদিস ধরো পারি না কোরআন হাদিস যারা জানে ওলামায়ে কেরাম তাদের কাছে যাও যাইয়ে কোরআন শিখিয়া নিয়ম অনুযায়ী ইবাদত করো তো তুমি গুণের মানুষ এই দিকটা ইঙ্গিতের জন্য আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আমি এমন রহমান কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ যারা কোরআন শিখিয়া ইবাদত করবে সঠিকভাবে তারা গুণের মানুষ এই গুণের মানুষ আল্লাহর জান্নাত পাবে অতএব গুণের মানুষ হতে হলে ইবাদত লাগবে ইবাদত বুঝতে শিখতে হলে কোরআন লাগবে কোরআন শিখতে বুঝতে হলে ওলামায়ে আহলে হক লাগবে আল্লাহ পাক বলেন এরে গোলাম তোমার সামনে গুনার কাজ আসছে তুমি গুনার মজা পাইয়া যদি সাজার ভয়ে গুনাটা ছেড়ে দাও তোমার সম্মান আমি ফেরেশতার থেকেও বাড়ায় দিব ফেরেশতার থেকেও তোমার মর্যাদা অনেক বেশি আল্লাহ বলেন এরে মানুষ আমি আল্লাহ তোমাদের শ্রেষ্ঠ মর্যাদা দিয়া সম্মানটা যেন টিকাইয়া রাখতে পারো এই জন্য দুইটা ব্যবস্থাও দিলাম দুই ব্যবস্থার একটা যদি ছেড়ে দাও তোমার দুনিয়ার সম্মান সব ভেস্তে যাবে দুই ব্যবস্থার একটা হলো ব্যক্তি দ্বিতীয়টা হলো কিতাব ব্যক্তি হলো আল্লাহর সিলেকশন করা প্রথম সিঁড়িতে কাতারে আছেন আম্বিয়ায়ে কেরাম সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন আল্লাহ যত কিতাব দিয়েছেন সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম আল্লাহর নবী বিদায় বেলা বলে গেলেন ও দুনিয়ার উম্মতের দল আমি নবী বিদায় বেলা দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম আমানত চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই দুটো জিনিস যদি তোমরা আকড়াইয়া ধরে রাখতে পারো সম্মান কমে যাবে না এক নম্বরে আল্লাহর কিতাব কোরআন
দ্বিতীয়টা হলো নবীর সুন্নতের আদর্শ আল্লাহর কসম 1500 বছর পর আজ তাকাইয়া দেখরে মুসলমানরা ও নবীর আশিক এই দুনিয়াতে সব ও মুসলিমরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক মসজিদ বন্ধ হয়ে যাক কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক শুধু ও মুসলিমরা চায় না এদের সাথে আবার ইসলামের ব্যানার ওয়ালা কিছু মুনাফিকেরাও ভেতরে ভেতরে তাল মিলায় আছে না নাই বলে এত ওয়াজ দিয়ে লাভ নাই এত মাদ্রাসা দিয়ে লাভ কি এত কোরআনের বয়ান দিয়ে লাভ কি এইভাবে বাজে কথা বলে এরপর তাকায় দেখেন সারা দুনিয়া এক হয়ে গেছে মুসলমানের বিরুদ্ধে মুনাফিকেরাও ভেতরে ভেতরে চক্রান্ত করে কিন্তু এরপর আল্লাহর শুকর যাদের কাছে আল্লাহর কোরআন আছে নবীর আদর্শ আছে এদের মতো সম্মানে এখনো ভিন্ন কেউ নাই একটু ভালো করে বুঝেন বুঝাবার জন্য বলি রাগ করবেন না বেয়াদবি ক্ষমা চাই ও এলাকার যুবক পর্দার আড়ালের আম্মা জান ও বৃদ্ধ বাবাজি আপনিও একদিন দুনিয়ায় থাকবেন না আমিও একদিন দুনিয়াতে থাকব না চট্টগ্রামের একজন আল্লাহর বান্দা শাহ আমানত রহমাতুল্লাহ আলাই নাম শুনছেন কথা বলেন না কেন শাহ আমানত এত বড় আল্লাহওয়ালা বিধর্মীরা পর্যন্ত তার নামটা শ্রদ্ধার সাথে নেয় এই শাহ আমানত তিনি ছিলেন গরিব একজন সরকারি দায়িত্বশীল চাকরিজীবী ডিসি তার পিয়ন ছিলেন তিনি এক সময় আজকে ডিসি সাহেবের অস্তিত্ব দুনিয়ার কেউ জানে না আর শাহ আমানতের বেঈমানেরা পর্যন্ত স্মরণ করে ও মুসলিমরা স্মরণ করে শাহ আমানত এরে নবীর উম্মতের দল একটু হিসাবটা লাগান আমরা যারা নবীর তরিকা মানিয়া চলার চেষ্টা করি আপনারা যারা নবীর তরিকা বাদ দিয়া চলার চেষ্টা করেন এরম নাই আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক নাকি আলাদা আপনার নবী আমার নবী কি ঘুমাইতেছেন আপনার কাবা আমার কাবা জোরে বলেন আমার ধর্ম আপনার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের কোরআন হাদিস আমার কোরআন হাদিস আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেম ছিল সব এক নাকি আপনারা লুঙ্গি পরে আসছিলেন বিদায় বেলার সিস্টেম হবে তাও পুরুষের কাফন তিনটা মহিলাদের কাফনের কাফন পাঁচটা কালার হবে আলাদা হ্যাঁ সব কালার হবে এক কি কালার হবে সাদা মরণের পরে যেই কবরে রাখবে কবরের সাইজও হবে এক কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে সবার বেলায় এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও ও আল্লাহর বান্দারা আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক ধর্ম এক কালেমা এক কাবা এক কিন্তু আপনি মুসলমান আমিও সেই নবীর উম্মত মুসলমান আপনার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আর আমি মুসলমান আমার টুপি মাথায় না দিলে লজ্জা লাগে আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি পর্দা করতে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই চিন্তা করেন আপনি কত ভিআইপি মুসলমান ও আল্লাহর বান্দারা আমরা
নবীর আদর্শ মেনে চলার চেষ্টা করি আপনারা নবীর আদর্শ বাদ দিয়ে চলার চেষ্টা করেন কারণ কি আপনারা ধারণা দুনিয়ায় তাহলে আরাম শান্তি পাবেন এবার আমাকে একটু বলেন আপনারা যারা দুনিয়া 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 করিয়া নবীর টুপি পরেন না নামাজ পড়েন না পর্দা করেন না বলেন আপনারা কয় বেলা খান প্রতিদিন তিন বেলা আমরা নবীর তরিকা ঠিক রাখার পরেও আমরাও কয় বেলা খাই বরং আপনাদের থেকে বেশি খাই আপনারাও নবীর তরিকা বাদ দিয়ে ব্যবসা করেন চাকরি করেন আমরা নবীর তরিকা যারা মানি আমাদের মধ্যে ব্যবসা করে চাকরি করে আছে না নাই আপনি নবীর তরিকা বাদ দিয়ে বিয়াশাদি করলেন সন্তান আছে আমাদের মধ্যে বিয়াশাদি করনেওয়ালা সন্তানওয়ালা আছে নবীর তরিকা ঠিক রাখিয়া তাহলে আপনি বেশি আগাইতে পারেন নাই আমাদের তুলনায় আপনি মোটেও আগাইতে পারেন নাই বরং তুলনামূলক দেখা যায় অশান্তি আপনার বেশি আপনার মুসিবত বেশি ডাইনিং টেবিলে খানার অভাব নাই খাওয়ার অভাব খানার আইটেম রেডি খাওয়া যাবে না রেড সিগন্যাল লাগানো ডাক্তারের খাইলে মরণ ঠিক নেই আপনার কোনোটার অভাব নাই কিন্তু মনের শান্তির বড় অভাব ছেলে নিয়ে কষ্ট মেয়ে নিয়ে কষ্ট পরিবার নিয়ে কষ্ট কমন মানে না এরে নবীর উম্মতের দল আল্লাহর নবীর আদর্শ মেনে চলার কারণে আমরা কেউ না খাইয়াও মরি নাই সম্মান কমে নাই ও আল্লাহর বান্দা আমি আপনাদের এই কথা বলি না যে সবাই আমাদের মতো হুজুর হতেই হবে বাধ্য করে বলি না বরং আপনি চাকরি করেন ব্যবসা করেন লেখাপড়া করেন কোনো বাধা নাই স্কুলে পড়েন কলেজে পড়েন বাধা নাই সিস্টেম পাল্টায় দিবেন এতদিন মন গড়া চলছেন এখন নবীর তরিকায় চলবেন বলে নবীর তরিকায় চলতে গেলে খানাও বন্ধ হবে না চাকরিও যাবে না লেখাপড়াও বন্ধ হবে না আপনিও পানি পান করেন আমিও পানি পান করি আপনি করেন বাম হাতে আমি করি ডান হাতে আপনাকে যদি বলি ভাই যান বাম হাতে পানি কেন পান করেন আপনি বলেন সমস্যাটা কি দোনোটাই তো আল্লাহর হাত আমি যদি বলি ভাই যান ডান হাতে পান করলে সমস্যা কি আপনিও পানি পান করেন আমিও পানি পান করি একই কাম ব্যবধানটা কি আপনি করেন মন গড়া আমি করি নবীর তরিকায় আপনি দাঁড়াইয়া পানি পান করলেন আমি করি বৈশা আপনি একটা না এক লিটার খা পান টান দিলেন আমিও কিন্তু এক গেলাস আধা কেজি টান দিছি একই পানি পান করছি ব্যবধানটা কি আমি তিনটা ধাপে পানি পান করছি আপনি একটা নেই করেছেন দুনিয়ার লাইনে এটা সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলে দাঁড়াইয়া পানি পান করলে কিডনির ক্ষতি হয় দেখছেননি নবীজি দেড় হাজার বছর আগে বইলে গেছে আজকে সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলে মোহাম্মদের প্রত্যেকটা দর্শন প্রত্যেকটা থিওরি শরীরের জন্য মহা ঔষধ নবী দাঁড়াইয়া পান করতে নিষেধ করছেন কেন এখন বিজ্ঞানীরা আবিষ্কার কইরা কয় দাঁড়াইয়া যদি পানি পান করে এবং এক শ্বাসে এক টানে কিডনির ক্ষতি হয় আমগো হুজুরগো কথা মানবেন না না আপনাকে গুরু যারা এগোটা তো না মানলে আপনি মানুষ না এবার কোথায় যাব এরে যুবক আল্লাহর গোলাম ও বৃদ্ধ বাবাজি ও পর্দারের আম্মা যান আজকে বয়ান শুনিয়া সবাই বাড়ি যাবেন বাড়ি যাওয়ার পরে আপনি ফ্রেশ হবেন আমিও বাসায় গিয়া ফ্রেশ হব আপনি ফ্রেশ হইতে গিয়া কি করবেন দুইটা হাত ধুইবেন পা ধুইবেন চেহারাটা ধুইবেন আমিও তাই করব বাসায় গিয়া ব্যবধানটা কি আপনার ফ্রেশ হইতে কোনো সওয়াব নাই আমি ফ্রেশ হব সওয়াব কারণ আমি হাত মুখ পাও ধুবু
ওযু করে ফেলবো একই কাজ করছেন আপনি আমিও করছি কিন্তু ব্যবধান আছে না নেই আপনিও রাস্তায় হাঁটেন আমিও হাঁটি ব্যবধান হইল আমি যখন হাঁটা শুরু করছি প্রথম কদম দিছি ডান পা সুন্নত আপনার কোনো হিসাব নাই রাতে আপনিও ঘুমাইছেন বিছানা আমি ঘুমাইছি আপনি ডান খাতে ঘুমান নাই আমি ডান খাতে ঘুমাইছি আপনিও খানা খান আমিও খানা খাই আমি বিসমিল্লাহ বলে খাই আপনি বিসমিল্লাহর ধার ধারেন না অতএব আপনি যেখানেই থাকেন যা করেন সিস্টেম পাল্টায় নবীর আদর্শ মতো চলেন এতে আপনার চাকরি যাবে না লেখাপড়া বন্ধ হবে না বরং আরো উপকার হবে রহমতের নবী আমার দুটো জিনিস উম্মতের কাছে রেখে গেলেন ও মেঘনা থানার মুসলমান আমার নবীজির রেখে যাওয়া আদর্শ একটু আমাকে জবাব দেন সবাই আমার নবীর মতো বড় কোনো দামি মুফাসসির আসেনি নবীর মতো দামি কোনো পীর কোনো বুজুর্গ কোনো দার্শনিক কোনো বৈজ্ঞানিক কোনো ডাক্তার কোনো মুফতি কোনো মুফাসসির কোনো মুহাদ্দিস ছিল আছে আসবে তাহলে আমার নবী শ্রেষ্ঠ ও যুবক বাবারা আমার নবীর আদর্শের মতো দামি কারো আদর্শ আর আসেনি নাই ও যুবক আমার নবীর আদর্শটাই দামি শ্রেষ্ঠ ঠিক নি বল ওই নবীর আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আছে নি কি যুবকেরা ঘুমাও ওই নবীর আদর্শের ভিতর চুল কাটার নিয়ম আছে নি তুমি আমার নবীর আদর্শ বাদ দিয়া বেঈমানের তালে ভইরা চুল কাটলা কেন নবীরে মনে হয় তোমার ভালো লাগে না যেই নবীরে তোমার ভালো লাগবে না ওই নবীর সুপারিশ তোমার কপালে হবে না আর এটাও যাই না রাখিও বাবা নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না ও আল্লাহর বান্দারা আমরা হুজুরেরা যত বাহাদুরির সাথে চিল্লাইয়া বয়ান করি কথা বলি আঙ্গ পুঁজি হইল কোরআন আঙ্গ পুঁজি কি কোরআন আল্লাহ আছেন জমিন আছে আসমান আছে কেয়ামত আছে ফেরেশতা আছে এগুলো আমরা পাইলাম কই ও মা কথা গান কোরআন থেকে পাইছি এখন এই কোরআন এমন একটা কিতাব এর মধ্যে কোনো ভুল নাই অপচেষ্টা করলো 1500 বছর পর্যন্ত ভুল পাওয়া যায়নি আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারলো পারে নাই বরং অনেক বিধর্মীরা নিজেরা ভুল বের করতে গিয়া মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ও মেঘনার যুবক বাবারা একটু চিন্তা করে বলো আল্লাহর কোরআনে কোনো ভুল আসেনি যদি একটা ভুল প্রমাণ করতে পারো তাহলে প্রমাণ হবে পুরো কোরআনটাই ভুল কথা ঠিক না তার মানে কোরআনে যা আছে তা ভুল তাহলে একটা ভুল বের করে যদি দিতে পারো এখন দাড়িটা কেটে ফেলবো সব এই টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নামি আল্লাহর বিরোধিতা শুরু করব নাচ গান শুরু করব কারণ কোরআন নাই আল্লাহও নাই কিন্তু আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই অতএব তোমার বিবেকের কাছে একটু প্রশ্ন রেখে গেলাম ওই কোরআন যদিও তোমার অন্তর বলে সত্য ওই কোরআনে যত কথা আছে তাও সত্য ঠিক নি এবার একটু জবাব দাও বাবারা ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি জাহান্নামের বয়ান আসেনি সত্য না মিথ্যা কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নেক আমল যারা করবে জান্নাতের পথিক যারা গুনাহ করবে জাহান্নামের পথিক ও যুবক বাবারা পর্দার আড়ালের আম্মা জানেরা আমার নবী রেখে যাওয়া আদর্শ হিন্দুরা মানবে নবীর আদর্শ কি ইহুদিরা মানবে খ্রিস্টানেরা মানবে একটু জিবা জবান খুলে বলো নবীর আদর্শ মানবে কারা বলেন বলেন মুসলমান এখানে আপনারা তো সবাই মুসলমান ও আপনারা বাদে নাকি না আপনারাও
তাহলে নবীর আদর্শে টুপি পরেন না কেন নবীর আদর্শে দাড়ি রাখেন না কেন নামাজ পড়েন না কেন পর্দা করেন না কেন কি যুবক বাবারা ও বিয়া করার পর সারাটা রাত মোবাইলে কবিরা গুনাহ করেছো তোমার চেহারার দিকে তাকাইলে কেন মায়া লাগে না চেহারার মধ্যে কেন তোমার আকর্ষণ নাই উজ্জ্বলতা নাই তোমার গুনাহ করার কারণে তোমার চেহারা নষ্ট হয়ে গেছে তোমার জানা নাই অথচ তোমার বয়স মাত্র 25 বয়স মাত্র 30 এই বয়সে তো চেহারা নষ্ট হতে পারে না অথচ তোমার দিকে তাকাইলে মনে হয় জানো কার্টুন চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই তোমার জীবনের পাওনা সবার বর্দোয়া চরিত্র তোমার এত খারাপ একটা মানুষ তোমারে দোয়া করে না কেউ ভালো জানে না ভিতরে ভিতরে চায় তুমি মরে গেলে ভালো ও যুবক বাবারা নবীর আদর্শ পৃথিবীর কোন মুসলিমরা মানবে না মুসলমান মানবা ও যুবক আল্লাহর গোলাম তোমার মতো যুবক তাকাইয়া দেখো স্কুলে পড়ে কলেজে পড়ে মিথ্যা বলবা না পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই বালিশে মাথা লাগাইয়া নিজেরে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না রে বাবা আল্লাহ কুত্তা শুয়ারে রে যাচাই করার মতো ভালো মন্দ বুঝার আকল দেন নাই আল্লাহ মানুষকে দান করেছেন একটু চিন্তা করো বাবা তোমার আমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে ভরিয়া নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো সন্তান র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না তোমার মতো সন্তান ময়দানে কৃষিকাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না রে বাবা আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই আজকে যত বেশি বেশি নেক আমল সাহাবায়ে কেরাম করলেন কিন্তু এরপর তারা কান্না করে মরণ পর্যন্ত চলে গেলেন আল্লাহর আযাবের ভয়ের কান্না ও আল্লাহর বান্দারা কই তুমি চলছো আজকে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়া মসজিদে গিয়া টোকায় টোকায় গিয়া নামাজ পড়ে ছাড়ে না আপনারা কেন পারবেন না ও পর্দার আড়ালের আম্মা জানেরা এতক্ষণ আপনাদের সন্তানদের অনেক কথা শুনাইছি এই কথাগুলো যদি আসলেই বাস্তবায়ন করতে চান ভালো লাইনে এগুলোর জন্য আপনাদের অবদান রাখতে হবে দোয়া করতে হবে কারণ আপনাদের এত দাম এত মর্যাদা আল্লাহ দান করেছেন আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা এরে আম্মা জান আপনারা আলেম হাফেজ কোরআনের মায়ের মতো মা এই স্টেজে সন্তানরা কোরআন হাফেজ হইয়া মাথায় পাগড়ি নিল এদের মা বাবার কপাল কত ধন্য এরে পর্দার আড়ালের আম্মা জান আপনার মতো কত মা এখনো আছে এই এলাকায় তাহাজ্জুদ নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো নেককার বানানোর চেষ্টা করে ও আম্মা জান আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী এরে আম্মা জান আপনাদের এত সম্মান ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করলো ওই ফেরাউনের ঘরে আল্লাহ গোলাপ ফুল ফুটায় দিলেন তার স্ত্রী আসিয়ার মাধ্যমে ওই আসিয়া বেঈমান ফেরাউনের ঘরে থাইকা আল্লাহর জান্নাত নিয়া জান্নাতে চলে গেলেন নবীজি বলেন হাশরের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হয়ে যাবে এরে আল্লাহর বান্দারা ও পর্দার আড়ালের মা বোনেরা এখনো সময় আছে তওবা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ও মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি আমার নবী কোরআন পাইয়া হেদায়েতের বাণী শুনাইতেছেন লোকেরা কয় কি শুনাও বলে রবের কালাম রহমানের কালাম তোমরা এক আল্লাহর ইবাদত করো রহমানের ইবাদত করো মুশরিকরা বলে মুহাম্মদ তুমি একবার বলো এক আল্লাহ আবার বলো রহমান তাহলে কি আল্লাহ দুইজন কয় না তো রহমানকে আল্লাহ নবীকে জবাব দিয়ে বলেন নবী জানায় দেন রহমানকে জানায় দেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি মানুষ সৃষ্টি করলেন যিনি অর্থাৎ এখানে একটা ভালো কঠিন পয়েন্ট আছে ভালো করে খেয়াল করেন আল্লাহ বলেন আমি কেমন রহমান আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি অথচ বাস্তব তার উল্টা আগে আল্লাহ আমাদেরকে বানাইছেন পরে আমাদেরকে কোরআন শিক্ষার তৌফিক দিবেন আমরা আগে দুনিয়াতে আইসা এরপরে বড় হইয়া কোরআন শিখলাম অথচ আল্লাহ তার উল্টা বলে আমি আগে মানুষ বানাই নাই আগে কোরআন শিখাইছি তারপরে আমি মানুষ বানাইছি আল্লাহ উল্টা কেন বললেন তার জবাবটা ভালো করে শুনেন আরে নবীর উম্মতের দল আল্লাহ পাক কেন উল্টা বললেন যে আমি আগে কোরআন শিখাইয়া পরে মানুষ বানাইছি তার ব্যাখ্যাটা শুনে নেন আল্লাহর আদালতে এই যে আমরা এত মানুষ সব মানুষের দাম নাই কিছু মানুষ আছে বংশগত মানুষ কিছু মানুষ আছে জন্মগত মানুষ আল্লাহর কাছে বংশগত মানুষের সফলতা নাই বংশ জন্মগত মানুষেরও কামিয়াবি হবে না আল্লাহর কাছে একদল মানুষের দাম হবে বিনা হিসাবে জান্নাত ওই মানুষ হবে একমাত্র গুণের মানুষ আদর্শের মানুষ এরা আদম নবীর বংশে জন্ম নিলেও লাভ নাই যদি গুণের মানুষ না হয় এবার বুঝা দরকার গুণের মানুষ কাকে বলে ভালো করে বুঝার চেষ্টা করেন আমি যে মাইকের সামনে কথা বলি চিন্তা করেন যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই বস্তুটার গুণ মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ ঠিক নেই কিন্তু ইবাদত যে করবেন মন গড়া না নিয়ম লাগবে নিয়ম জানার জন্য লাগবে কোরআন কোরআন থেকে কোরআন ইবাদতের নিয়ম জানো বলে আমি কোরআন পারি না হাদিস ধরো পারি না কোরআন হাদিস যারা জানে ওলামায়ে কেরাম তাদের কাছে যাও যাইয়া কোরআন শিখিয়া নিয়ম অনুযায়ী ইবাদত করো তো তুমি গুণের মানুষ এই দিকটা ইঙ্গিতের জন্য আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আমি এমন রহমান কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ যারা কোরআন শিখিয়া ইবাদত করবে সঠিকভাবে তারা গুণের মানুষ এই গুণের মানুষ আল্লাহর জান্নাত পাবে অতএব গুণের মানুষ হতে হলে ইবাদত লাগবে ইবাদত বুঝতে শিখতে হলে কোরআন লাগবে কোরআন শিখতে বুঝতে হলে ওলামায়ে আহলে হক লাগবে এই গুণের মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন ইবাদত করা মানুষের গুণ যারা সঠিকভাবে ইবাদত করবে ইবাদত মানে সারা রাত জায়নামাজে বসে থাকা না সারা দিন রোজা রাখা ইবাদত না আপনি ব্যবসা করেন ইবাদত আপনি চাকরি করবেন ইবাদত আপনি লেখাপড়া করবেন ইবাদত সব হতে হবে আল্লাহর জন্য নবীজির তরিকায় যা করবেন সব ইবাদত ও আল্লাহর বান্দারা এরে নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করবিয়া গুণের মানুষে যারা কবরে যাবে এদের জন্য জান্নাত আল্লাহ হাশরের ময়দানে এদের বিনা হিসাবে জান্নাত দিবেন কিন্তু যারা ইবাদত করবে না এরা গুণের মানুষ হবে না আল্লাহ তাআলা ওই অন্ধকার কবরে নেওয়ার পর জাহান্নামে নিক্ষিপ্ত করবেন ও আল্লাহর বান্দারা ও পর্দারের রাম্মা জান আল্লাহ পাক হেদায়েতের মালিক যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া
নিজের খোদা দাবি করলো ওই ঘরে আমার আল্লাহ মেহেরবানি করে আসিয়াকে ঈমানওয়ালা বানায় দিলেন আরে আম্মা জান আসিয়ার মতো এমন একজন আল্লাহর বান্দি বেঈমান ফেরাউনের ঘরে থাইকা আসিয়ার জবানে আল্লাহর নাম উচ্চারণ হয় ফেরাউন বলে রে আসিয়া জবানে কি আওয়াজ দিলা বলে আমার মালিকের নাম আমি উচ্চারণ করলাম বলে আমি তো মিশরের খোদা তুমি আবার কার উপরে ঈমান আনছো বলে মূসা নবীর আল্লাহ যিনি আমার আল্লাহ তিনি ফেরাউনের মাথা গরম হয়ে গেল আসিয়া তুমি আমাকে খোদা বলতে হবে আমারে তুমি যদি খোদা না বলো আমার খোদাগিরির ভ্যালু নাই আসিয়া বলে এক আল্লাহকে মানছি তোমাকে আমি আল্লাহ বা খোদা বলে স্বীকার করতে পারবো না ফেরাউন শেষ পর্যন্ত ওই আসিয়ার উপর অত্যাচার খানা বন্ধ পানি বন্ধ ঘুম বন্ধ থাকার জায়গা নাই ও আল্লাহর বান্দারা শেষ পর্যন্ত ফেরাউন সিদ্ধান্ত নিল আসিয়াকে ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় দিবে আসিয়ার যখন এই খবর ছড়ায় গেল ফাঁসি হয়ে যাবে হাজারো লাখো মানুষ হাজির এবার শুলিবিদ্ধ করবে আসিয়াকে আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে ও আল্লাহ বেঈমানের মোকাবেলায় বিজয় দান করো ও আল্লাহ ধৈর্যর মোকাবেলায় তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও আমি যেন ওর অত্যাচারে তোমাকে ভুলিয়া না যাই কান্তেছেন মূসা নবী যাইতেছেন আসিয়া ডাক দিয়ে কয় ও পয়গম্বর আল্লাহর মহাব্বতের একটু আওয়াজ দেন আমার এখন ফাঁসি হবে একটু বলেন আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি মূসা নবী বলে অনেক খুশি আল্লাহর নবীর এই কথা শুনিয়া এবার আসিয়া আসমানের দিকে উঁচু হাত উঠাইয়া দোয়া করে কালাত রব্বিবনিলি ইন্দা বাইতা ইন্দাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন ও আল্লাহ এত বড় রাষ্ট্র ক্ষমতার মালিকের বউ হইয়া দুনিয়াতে থাকার জায়গা পেলাম না খানা পেলাম না অত্যাচারিত হলাম ও আল্লাহ মেহেরবানি করে তুমি আমার জন্য তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও আসিয়া এ কথা বলে কান্দতেছেন হঠাৎ আসিয়ার কান্না বন্ধ মুস্কি হাসে ফেরাউন ডাক দিয়া কয় রে আসিয়া বিপদ সময় ফাঁসি হবে হাসো কেন কান্না বন্ধ করে আসিয়া ডাক দিয়া কয় আমি দেখি যা তুমি দেখো না আমি দেখতেছি আমার মাওলা দয়াময় রব্বুল আলামিন জান্নাতে আমার জন্য একটা ঘর বানায় রাখছেন আমি ছবিটা দেখতেছি আল্লাহ আমার কলবের চক্ষুটা খুলে দিছে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে আমার রুহুটা জান্নাতের মধ্যে নেওয়ার জন্য তাড়াতাড়ি আমাকে শুলিবিদ্ধ করে দাও আমার এখন মরণটাই আমার জন্য কল্যাণ এরে পর্দার আড়ালের আম্মা জানেরা আপনার মতো মা এত বড় বেঈমানের ঘরে থাই কেউ যদি আল্লাহকে নিয়ে কবরে যায় আপনার স্বামী তো নামাজ পড়লে বাধা দেয় না কোরআন পড়লে বাধা দেয় না কেন আপনি নামাজ পড়েন না কেন কোরআন তেলাওয়াত করেন না এখন থেকে তওবা করে নেন ও যুবক বাবারা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও মুরব্বীদের সাথে ভালো আচরণ করো ওলামায়ে কেরামের সাথে ভালো আচরণ করে দোয়া নিয়ে চলো গুনাহ থেকে নিজেকে বাঁচাও আল্লাহর কাছে তওবা করো পেছনের গুনার জন্য ও দয়ার মালিক মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই গুনার কারণে জিব্বা না পাক অন্তর না পাক হাত না পাক ও আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও যারা খাঁটি ভাবে তওবা করবে আপনার গুনাহ করতে লাগছে 50 বছর আল্লাহর ক্ষমা করতে 1 সেকেন্ডও লাগবে না আল্লাহর কাছে তওবা করো যুবক আর কোনোদিন মা বাবারে কষ্ট দিবা না আলেমদের বিরোধিতা করবা না নবীর সুন্নত অনুযায়ী চলবা মা বাবার দোয়া নিয়ে চলবা তাহলে জীবন তোমার সফল জীবনে গুনাহ করেছো তওবা করে নাও মা বাবার সাথে আর অন্যায় না মোবাইল নিয়ে কোনো গুনাহ না ওলামায়ে কেরাম পাইলে দোয়া নিয়ে চলবা নবীর সুন্নত অনুযায়ী চলবা এরে পর্দার আড়ালের আম্মা জান আল্লাহর কাছে তওবা করেন সন্তানের জন্য দোয়া করেন আল্লাহ নেককার সন্তানের মা বাবা বানায় দিবেন এরে আল্লাহর বান্দারা
তওবার নিয়ত যদি অন্তরে থাকে খাতি তওবার নিয়ত মুনাফিকি যদি না থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك